প্রচলিত কথা আছে, কাজ নাই তো খই ভাজ। আসলে অবসর সময়টাকে মানুষ যে কত অদ্ভুতভাবে ব্যয় করতে পারে তা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরায় বন্দি হওয়া এমনই কিছু কাজ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। পিচ রাস্তা ভাঙার এই যন্ত্রগুলো আপনারা অবশ্যই দেখে থাকবেন, কিন্তু যন্ত্র দিয়ে এই খেলা দেখেছেন কি কখনো? একজন ইন্টারনেট ইউজার সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন। তার ভাষ্য মতে, তার বোন অবসর সময়ে ধৈর্যের সাথে স্ট্রবেরি থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বীজগুলো বের করে জমা করেছেন। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আরেকজন। টয়লেটে বসে কোনো একজন এই শিল্পকর্মটি করেছেন। টয়লেট পেপার দিয়ে তিনি বেণী গেঁথেছেন, অসাধারণ। যিনি এই কাজটি করেছেন তার চেয়ে বড় ওস্তাদও কিন্তু আছে, যিনি শিল্পকর্মকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। টাইম পাসের সময় বেণীর সাথে সাথে এই টয়লেট পেপারে মুখও বানাতে হয়েছে। রাস্তায় অনেক ধরনের গাড়ি দেখতে পাওয়া যায়, কোনোটা দামি কোনোটা কম দামি। কিন্তু এমন গাড়ি দেখেছেন কি যার সম্পূর্ণটা বোতাম দিয়ে মোড়ানো? চিন্তা করে দেখুন তো, হুন্ডার এই গাড়িটিকে বোতাম দিয়ে এই নতুন রূপ দিতে কত সময় লাগতে পারে। এবার এই ছাত্রকে দেখুন, চারটা পেন্সিল দাঁড় করিয়ে তার উপর কতগুলো পেন্সিল সাজিয়েছে। এটা তো অনুমান করাই মুশকিল যে এই কর্মটি করতে কত সময় লেগেছে। কলা খেতে আপনি কতটা পছন্দ করেন? তাহলে দেখুন কলার উপর করা এই নিখুঁত শিল্পটি আপনার পছন্দ হচ্ছে কিনা। কলা হয়তো সবাই পছন্দ করেন না, কিন্তু চিপস তো পছন্দ করেন, তাই না? কিন্তু চিপস দিয়ে এরকম কখনো বানিয়েছেন কি? একটু চেষ্টা করে দেখুন না। ধরলাম আপনার কলা বা চিপস কোনোটাই ভালো লাগে না, তাহলে নিশ্চয়ই আইসক্রিম খেতে ভালো লাগে। দেখুন তো কাঠি দিয়ে এভাবে করে খেতে পারেন কিনা। ঠান্ডার দেশগুলোতে কোথাও কোথাও কাঠ পুড়িয়ে ঘর গরম রাখা হয়, কিন্তু কেউ যদি কাঠগুলোকে এভাবে জমা করে রাখে তবে দেখতে মন্দ হয় না। আপনারা ছোটবেলায় হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটি অবশ্যই শুনে থাকবেন, যেখানে বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে সব ইঁদুরকে শহরের বাহিরে নিয়ে যায়। টাইম পাস করার জন্য এই ভদ্রমহোদয় কাগজের ইঁদুর বানিয়ে মনে হয় সেই কাজটিই করেছেন। চাকরিতে নাইট শিফট একটি চ্যালেঞ্জিং কাজ। হাসপাতাল ও বিশেষ কিছু প্রতিষ্ঠান ছাড়া অন্য বেশিরভাগ নাইট শিফট জবে তেমন কোনো কাজ থাকে না। দেখুন একজন কর্মী নাইট শিফটের সময় কীরকম একটি সিংহাসন বানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এগুলোর মাঝে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো তা আমাদের জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।